हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय डायरी। आज के मैं तुम्हारे देखाबो एक नतून धरण पास्तार रेसिपी, चाइनीज सॉस पास्ता। आज के पास्ता ट्राई करछि, आपनारा जेको पास्ता ही एखाने व्यवहार करते पारें। एरपर एखाने निये निएछि प्याज, कैप्सिकम, काचा लंका, आदा कुचि, रसुन कुचि, टमेटो सस, रेड सस, सोया सस, चीनी और भिनेगार एवं लागछे कर्नफ्लोर। सब उपकरणगुलोके प्रथमे देखिए दिलाम। एरपर ससपैनेर मध्ये दिए दिच्छि किछुटा परिमाणे जल एवं एर मध्ये दिए दिच्छि एक चामच लवण एवं एक चामच सादा तेल। सब उपकरणगुलोके भालो करे नेड़े निये एर मध्ये दिए दिच्छि पास्तागुलो। समस्त पास्तागुलो जलेर मध्ये सिद्ध होवार जन्य दिए दिच्छि। पास्ता के 5-7 मिनिटेर जन्य सिद्ध करे निते होबे। पास्तागुलोके एकटु माझे माझे नाड़ाचाड़ा करे निते होबे एबं 5-7 मिनिट पर एकटु चेक करे देखते होबे पास्तागुलो सिद्ध होयेछे किना। एकटि चामचेर साहाज्ये केटे निये आमि चेक करे देखछि पास्तागुलो सिद्ध होयेछे किना। पास्तागुलो ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পাস্তা বানানোর জন্য কিন্তু পাস্তা খুব বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, অল্প মোটামুটি সিদ্ধ হলেই চলবে। এরপর একটি ছাকনার সাহায্যে পাস্তার থেকে সমস্ত জলকে আলাদা করে নিচ্ছি। এরপর পাস্তাগুলোকে আবার ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। ভালো করে পাস্তাগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। सस रेडी हवा पर्यंत ये पास्तागुलोके छाकनिर मध्ये जल झराते रेखे दिलाम। एरपर कड़ाइयेर मध्ये दिए दिच्छि सादा तेल। आमी एखाने 4 चामच सादा तेल दिए दिलाम। तेलटा भालो करे कड़ाइते माखिये निते होबे। तेलटा गरम हये गेले एर मध्ये दिए दिच्छि अल्प परिमाणे आदा कुचि, रसुन कुचि एवं काचा लंका। एकटू किछुक्षण नाड़ाचाड़ा करे निते होबे। आदा रसुनगुलोके एकटू भेजे निये एर मध्ये दिए दिच्छि केटे रखा ক্যাপসিকাম। এবং এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজতে ভাজতেই আমি এখানে একটি কর্নফ্লোরের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর এবং 4 চামচ জল। ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের কর্নফ্লোরের মিশ্রণ। দেখুন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সসটা ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস। সস সসটাকেও ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রেড সস। সবজিগুলোর সাথে এইভাবে সসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবারো ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি।
এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলোকে ভালো করে সবজি ও সসের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে 2 থেকে 3 মিনিট ধরে পাস্তাগুলোকে সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি চাইনিজ সস পাস্তা। আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং আপনার বাড়িতে আসা গেস্টকেও কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।